হ্যালো ভিউয়ার্স, আমার মোর্চাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি দেখাচ্ছি সেটা দেখেন, আমার একটি মৌ কলোনি কিছুদিন আগে এই বাক্স থেকে মৌমাছি রানী সহ চলে যায়। তো আপনারা দেখেন পর্দায়, হয়তো ওই দলটি নয়তো অন্য আরেকটি দল মনো মৌমাছি আমার এই বাক্সে এসে বসেছে। তো আমার কুইন গেটটি লাগানো ছিল বাক্সটির, এখন কুইন গেটটি লাগানোর থাকার কারণে বক্সের ভিতরে আপনার মৌমাছি উঠতে পারতেছে না। তো এটা আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম যে আপনার বাড়িতে যদি কোনো বাক্সে মৌ কলোনিতে মৌমাছি রাখেন, যদি কোনো কারণে কোনো চাক চলে যায় তো হতাশ হবেন না, সেটা আবার যদি কোনো ভালো চাক থাকে সেটা ভিতরে রেখে আবার রেখে দেবেন। তো ওই চাক মৌমাছিগুলো অথবা অন্য আরেকটি দল মৌমাছি আপনার এই বাক্সে আসতে পারে। ওরকম আমারও এই ঘটনাটা ঘটেছে, আমার বাক্সটি আমি এইভাবে রেখে দিয়েছিলাম। তো এখন মোটামুটি কিছুদিন পর আবার এই চাকটা এখানে এসেছে, ঢোকার জন্য অনেক হড়াহড়ি করতেছে, চেষ্টা করতেছে। তো আমি কুইন গেটটা হয়তো খুলে আস্তে আস্তে এটা ঢোকানোর চেষ্টা করব। তো আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম কোনো চাক আপনারা চলে যায় তাহলে অবশ্যই হতাশ হবেন না, এইভাবে আপনারা আপনাদের মৌমাছি আবার সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখতেছে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে আমার এই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন এবং পরবর্তী নোটিফিকেশন যাতে পেতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এরকম যাদের মৌমাছি চলে গেছে একবার দুইবার পাঁচবার, তারা আপনারা অবশ্যই আপনার মৌ বাক্সটি যে জায়গা থেকে চলে গেছে ওই জায়গায় আবার রেখে দিবেন, আবার নতুন করে অন্য একটি দল বা এই দল আসতে পারে। তো সকলকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকে এই পর্যন্তই।